প্রখ্যাত আলেমে দিন হযরত মাওলানা আবু তাইব সতপুরী রহমাতুল্লাহি আলাইহির দাফন সম্পন্ন। মঙ্গলবার মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবু তাইব সতপুরী রহমাতুল্লাহি আলাইহির জানাজা সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার আঙ্গিনায় রাত 8:30 সময় অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের সুযোগ্য সন্তান হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ। জানাজা পরবর্তী সময়ে মরহুমের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও গুণগ্রাহীদের আগমনে মাদ্রাসা ময়দানে তিল ধারণের ঠাঁই ছিল না। অতিরিক্ত মুসল্লিয়ান সমবেত হওয়ার কারণে সালাতুল এশার নামাজে চারটি জামাতে আদায় করেছেন মুসল্লিরা। নামাজ পরবর্তী বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির ও খাজানশি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী ও গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস সালাম আল মাদানির যৌথ পরিচালনায় মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সিলেট অঞ্চলের আঞ্চলিক দায়িত্বশীল বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সাবেক সংসদ সদস্য হযরত মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট অঞ্চল টিমের সদস্য মাওলানা হাবিবুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট জেলা উত্তরের আমির হাফিজ মাওলানা আনোয়ার হুসেন খান। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের ভারপ্রাপ্ত আমির দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লুকমান আহমদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান। বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরের নায়েবে আমির মাওলানা ফয়জুল্লাহ বাহার। মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান। হযরত মাওলানা ইসাক আল মাদানী। সতপুর দারুল হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ নুমান। পাটানটোলা শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা লুৎফুর রহমান হুমায়দি। সতপুর দারুল হাদিস আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা শফিকুর রহমান। সতপুর দারুল হাদিস আলিয়া মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক হযরত মাওলানা অলিউর রহমান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান। সতপুর দারুল হাদিস আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা সালেহ আহমদ বেতকুনি। মুফাসসিরে কোরআন মুজিবুর রহমান। মোগলবাজার থানা জামাতের আমির সাব্বির আহমদ। সাতক উপজেলা জামাতের আমির মাওলানা আকবর আলী। সাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম। বিশ্বনাথ উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ বাবুল মিয়া। মাওলানা আব্দুল মুকসিদ আখতার। বাদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল হক শাহিন। খাজানশি ইউনিয়ন জামাতের আমির হাফিজ মোহাম্মদ আলী। সেক্রেটারি খলিলুর রহমান। লামাখাজি ইউনিয়ন জামাতের সভাপতি আব্দুল আলী। সেক্রেটারি জুয়েল আহমদ। রামপাশা ইউনিয়ন জামাতের সভাপতি হাজি আব্দুল নূর। সেক্রেটারি রজব আলী ও মরহুমের আত্মীয় স্বজন গুণগ্রাহী বৃন্দ। জানাজা পরবর্তী মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল 70 বছর। স্ত্রী, 3 ছেলে, 4 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায়। সত্যের সন্ধানে আমাদের পথ চলা।